আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আসলে কাল থেকে তো আমার কলেজ, তুমিও ব্যস্ত থাকো, তাই আমি চাইছিলাম ওই সময়টুকু নীরার কেউ যত্ন নিক। আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? প্রণয়ের কণ্ঠস্বর কঠিন থেকে কঠিনতম হচ্ছে। পৃথা নামক মেয়েটি আমতা আমতা করতে লাগলো। নিশি খানিকটা থতমত হয়ে গেল, গলা খাঁকারি দিয়ে বলল, আমি কি তবে চলে যাব? নিশির প্রশ্নে সম্বিত ফিরল প্রণয়ের। সে খানিকটা রয়েশ হয়ে বলল, সরি, আপনাকে বাহিরে রেখেছি, আপনি ভেতরে আসুন। নিশি তপ্ত নিঃশ্বাস ফেলল। মাসটি জুলাই, তপ্ত রোদে পুড়ে যাচ্ছে ব্যস্ত শহর। বাসাটা বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর। ছিমছাম সাদা মাটা, তবে গোছানো। নিশির মনে হলো সে হয়তো কোনো বইয়ের রাজ্যে এসেছে। বসার ঘরে একটি দেওয়াল জুড়ে শুধু বই। নিশি বসল সিঙ্গেল সোফাটিতে, প্রণয় এবং পৃথা বসল তার উল্টো পাশে। প্রণয় খানিকটা কঠিন স্বরে বলল, আপনি নীরা টিউটর হতে চান? জি। নীরা কিন্তু অন্য বাচ্চাদের মতো নয়, জানেন তো? জি জানি। দেখুন, টিউটর মানেই পড়ানো নয়, আপনাকে তার সাথে ইন্টারেকশন করতে হবে, তাকে সামাজিক করতে হবে, এবং সেটা খুব আলতো হাতে। নিশি কিছু একটা ভেবে প্রশ্ন করলো। জি, বুঝতে পেরেছি। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? প্রণয় ভ্রু উঁচিয়ে ভারী কণ্ঠে বলল, হ্যাঁ করুন। নীরা আপনার কে হয়? আমার মেয়ে। কথাটি শুনতেই কিঞ্চিত অবাক হলো নিশি। প্রণয়কে দেখে সে মোটেই আশা করেনি তার মেয়ে থাকতে পারে, তাও 10 বছরে। অজানা কারণে মনটা একটু বসে গেল। এক তীব্র কালো মেঘের দল ভিড় করলো মনের আকাশে, কেন নিজেও জানে না। আগন্তুকের প্রতি এমন অনুভূতি কাম্য নয়। নিশি আর প্রশ্ন করল না। নিশিকে চুপ দেখে প্রণয় বলল, নিশিথিনি, নীরা একটা স্পেশাল চাইল্ড, আমি ওকে কারোর সাথে ভরসা করতে পারি না। যেহেতু অপর পক্ষের মানুষটি আপনি, তাই আশা করছি আমি আশাহত হব না। একটু বিশ্বাস করছেন বোধ করছি। প্রণয় নিঃশব্দে হাসল, তারপর বলল, হয়তো। নিশি আর কথা বলল না, নিস্তব্ধতা বিরাজ করলো বসার ঘরে। পৃথা তাকে নিয়ে গেল নীরার ঘরে, ছোট একটি রুম, তুলোর পুতুলে ঘেরা তার ছোট্ট খাট, বেশ অগোছালো। দেয়ালে রংধনু তৈলচিত্র, রংধনুর নিচে একটি ছোট্ট মেয়ে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের পানে। ছবিটি দক্ষ হাতের নয়, অন্য দেওয়ালে মোম রঙের আঁকা বঁকি। নীরার বয়স মাত্র 10, তার অটিজমটি ঠিক কেমন নিশি জানা নেই। নিশি সারা ঘরে চোখ ঘুরিয়ে অবশেষে নীরাকে পেল জানালার ধারে। একদৃষ্টিতে জানালা দিয়ে তাকিয়ে আছে কালো মেঘে ঘেরা উজ্জ্বল আকাশের দিকে। পৃথা একটু উচ্চ গলায় বলল, নীরু, দেখো তো তোমার সাথে বন্ধুত্ব করতে কে এসেছে। পৃথার কথায় পাত্তা দিল না নীরা, সে তাকিয়ে আছে বাহিরের দিকে। পৃথা আবারও ডাকল, নীরা। এবার পেছনে ফিরল সে। নিশি অবাক দৃষ্টিতে দেখল মেয়েটিকে। কি চমৎকার দেখতে মেয়েটি! দুধের মতো গায়ের রং, মায়াবী মুখের আদলে টানা টানা ঘোলাটির চোখ যেন লেন্স পড়ে আছে, বিড়াল চোখও বলা যায়। কুচকুচে কালো চুল বড্ড এলোমেলো, যেন কেউ একটিবারও হাত দেয়নি। নির্জীব চোখে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি একটু দ্বিধাবোধ করল, মেয়েটিকে তার সাথে বন্ধুত্ব করবে কে জানে। সে একটু এগিয়ে বলল, আমি নিশি, তোমার নাম কি? মেয়েটি দৃষ্টি মুহূর্তে কিঞ্চিত ধারালো হলো, সে মুখ ফিরিয়ে নিল, আবারও তাকিয়ে রইল বাহিরের দিকে। পৃথা বলল, ও কারোর সাথে কথা বলতে পছন্দ করে না ভাইয়া বাদে, কিন্তু ভাইয়াও ওকে ঠিক সময় দিতে পারে না। ওর যে ডাক্তার, উনি আমাকে সাজেস্ট করেছেন যেন আমি একজন বাহিরের কাউকে যোগাযোগের মাধ্যম হিসেবে আনি, আপনি পারবেন তো? নিশি স্মিত হাসল, তারপর বলল, চেষ্টা করতে ক্ষতি কি, আর যাবার সময় দরজাটা টেনে যাবেন কেমন? পৃথা চলে গেল, নিশি এগিয়ে গেল নীরার পাশে। নীরাকে দেখলে কেউ বলবে না সে প্রতিবন্ধী, তার সব কিছুই বেশ স্বাভাবিক, শুধু সে কথা বলে না, নিজেকে আটকে রেখে নিজের বানানো প্রকোষ্ঠে। নিশি রুমটা ঘুরে ঘুরে দেখল, তারপর দাঁড়ালো নীরা টেবিলের ওখানে। সেখানে একটি বই হাতে নিবে, তখনই চিলের মতো ছো করে নীরা সেটি নিয়ে নিল।
ক্ষিপ্র দৃষ্টি প্রয়োগ করলো নিশির উপর। তারপর সেই বইটি লুকিয়ে ফেললো খাটেই নিচে। বেশ অবাক হলো নিশি, এই প্রথম এমন বিচিত্র স্বভাবের ছাত্রীর সাথে সে ইন্টারঅ্যাক্ট করছে। নিশি কোমল কণ্ঠে বলল, আমাকে তোমার পছন্দ হয়নি? মীরা উত্তর দিল না, সে আবার চলে গেল তার জায়গায়। তারপর উদাস নয়নে তাকিয়ে থাকলো মুক্ত আকাশে। মীরার বিরূপ আচরণে নিশি বুঝল, এত সহজ নয় মেয়েটির সাথে বন্ধুত্ব করা, কিন্তু টাকার অঙ্কটিও যে বড়, নিজেকে বাঁচিয়ে রাখতে এটুকু তো করতেই হবে। ব্যস্ত শহরে নামলো আধার, ব্যস্ত দিনের পার চুকালো শহর। কালো আকাশটা আধারের হয়ে উঠল আরও গভীরতম কালো। ছোট একটা দুটো তারার দেখা মিললেও চাঁদ ঢাকা দিল মেঘের চাদর। সমীরের দিক বোঝা যাচ্ছে না, একটু থমথমে পরিবেশ, হয়তো কালো মেঘের বর্ষণ হবে। নিশি একবার জানালা দিয়ে বাহিরে দেখল, বাসায় যেতে হবে। এখান থেকে বাড়ি যেতে লাগবে এক ঘন্টার মতো, এদিকে তিন ঘন্টার চেষ্টা ব্যর্থ হলো তার। নীরা এখনও নির্বিকার, একটা অদৃশ্য দেওয়ালের তাদের মাঝে। মেয়েটি না কথা বলে না কথা শুনতে আগ্রহী। নিশি নিজ থেকে উদ্বেগ নিলেও তার নির্লিপ্ততার সামনে হাঁটু গাড়ল। নীরার চিত্তে বের হলো সে নীরার ঘর থেকে। তখনই দেখা হলো প্রণয়ের সাথে, সে কোথাও বের হচ্ছে হয়তো। নিশিকে দেখতেই বলল, এনি প্রোগ্রেস? নিশি মাথা নাড়ল, প্রণয় বাঁ হাত দিয়ে কিছু সময় কপাল ঘষল, তারপর বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। আমি যেতে পারবো। 8টা বাজে, জিদ করবেন না, চলুন, আবহাওয়াটাও ভালো না, বৃষ্টি হবে। নিশি আর তর্ক করল না, সে রাজি হলো। পিচের রাস্তায় চলছে গাড়ি, বৃষ্টি নেমেছে পুরো দমে, ব্যস্ত শহর ভিজে যাচ্ছে। নিশি গ্লাসে মাথা ঠেকিয়ে দিয়েছে, প্রণয় ডান হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, তার দৃষ্টি রাস্তায়। সেই অবস্থায় প্রশ্ন করল, নীরা কথা বলেনি? না, ওর সময় লাগবে হয়তো। হয়তো? নিশি একটু চুপ করে থাকলো, তারপর বলল, আপনার স্ত্রীকে দেখলাম না। বিয়ে না করলে কোথা থেকে আমদানি করব বলুন? তার কথা নিশি অবাক চোখে তাকালো, তারপর বিস্মিত কণ্ঠে বলল, তবে যে বললেন নীরা আপনার মেয়ে? হ্যাঁ, নীরা আমার মেয়ে, কিন্তু আমি বিবাহিত নই। আপনার উপরতলায় দেখছি সত্যি গন্ডগোল আছে। বাবা হতে হলে বিয়ে করতে হয় বুঝি? অবশ্যই হয়। প্রণয় শব্দ করে হাসলো, তারপর বাঁ হাত দিয়ে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিল। নিশি কিঞ্চিত বিরক্ত হলো, সে চোখ মুচকে তাকালো বাইরের দিকে। লোকটার সাথে এখন গোলক ধাঁধা খেলতে আগ্রহী নয় সে। প্রণয় কথা বলল না, নিশ্চুপ কাটল তাদের যাত্রা, শুধু বৃষ্টির শব্দ আর হালকা মেলোডির গান। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। নিশিকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি স্টার্ট দিল প্রণয়। বরাবরের মতো আজও ধন্যবাদ দেওয়া বা নেওয়াটি হলো না। নিশি তপ্ত নিঃশ্বাস ফেলে পা বাড়ালো নিজ বাসায়। রাতে সুহা ফিরবে না, মেয়েটি বিকেলে যশোর গেছে, ফলে একাই থাকতে হবে নিশিকে। প্রচুর ক্ষুধা পেয়েছে, এখন রান্না করবে সে, ডিম ভুনা এবং খিচুড়ি। দরজাটি খুলে লাইট জ্বালালো নিশি, তখন অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তেই এক অসামান্য নিকষ কালো ভয় হৃদয়কে চেপে ধরল। সে নিশিকে দেখে ধীরে ধীরে বেরিয়ে আসছে দরজার পেছন থেকে। নিশি ভয়ার্ত দৃষ্টিতে আর চোখে তাকালো পেছনে, কালো একটি অবয়ব। তার আশঙ্কা ঠিক, নিশি তার ব্যাগটা শক্ত করে ধরল, হাত দিয়ে ভেতরটা খুঁজল, কিন্তু তার আত্মরক্ষার জন্য রাখা ছোট্ট চাকুটা পেল না। ভয়টা দৃঢ় হলো। নিস্তব্ধ ঘরে অজানা বিপদের পদধ্বনি কানে আসছে, লোকটি কিছু একটা করার জন্য উদ্ধত হচ্ছে। নিশি নিজের অশান্ত হৃদয়কে শান্ত করল, এই মুহূর্তে এই বাড়িতে সে ব্যতীত কেউ নেই। লোকটি কে সেটাও তার অজানা, তবে সে এখানে খুব একটা ভদ্র উদ্দেশ্যে আসেনি, আসলে দরজার কোণায় লুকিয়ে থাকতো না। লোকটি সদর দরজা দিয়ে প্রবেশ করেনি। নিশিদের বাসাটা চারতলা, নিশি এবং সুহা দোতলায় ভাড়া থাকে। নিশির মনে আছে সে তাড়াহুড়ো বারান্দায় দরজাটা দিতে ভুলে গেছে, অর্থাৎ মানুষ লোকটি হয়তো বারান্দা দিয়েই প্রবেশ করেছে। হয়তো সে অপেক্ষা করছিল কখন নিশি ফিরবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোকটি জানলো কী করে এই বাড়ির দোতলায় নিশি থাকে? সে কি নিশির জন্যই এসেছে, নাকি সুহার কোনো ক্ষতি করতে এসছে? নিশির মাথা কাজ করছে না, তবে সে নিজেকে বিপদের মাঝে নাস্তানাবুদ হতে দিবে না। সদর দরজাটি এখনও খোলা, কেমনভাবে পালাতে পারলে এ যাত্রায় বেঁচে যাবে,
কিন্তু লোকটি এখনও তার পেছনে। নিশি সন্তপর্ণে তপ্ত দীর্ঘশ্বাস পেল, তারপর ঘাড় ঘোলালো পেছনে। তখনই কালো কাপড়ে মুখ ঢাকা মানুষটি আক্রমণ করলো ধারের ছুরি দিয়ে। ভাগ্যক্রমে আক্রমণটি ঠেকলো নিশিকে তার চটের ব্যাগ দিয়ে। দস্তাদস্তির মুহূর্তে লোকটি ছুরি পড়ে গেল মেঝোতে। নিশি অতর্কিতে আক্রমণ করলো ব্যাগ দিয়ে। লোকটি টাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ল। এই সুযোগ, তখনই পালাতে হবে। নিশি সদর দরজার দিকে দৌড়তে যাবে, তখনই লোকটা তার পা টেনে ধরল। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।